Hello friends, Assalamualaikum. Welcome to our Freelancing Information TV channel. Kemon achen shobai nishchoi bhalo achen. To friends, apnara bhalo thaka muhurtotake aro beshi bhalo korte Freelancing Information TV-r pokkho theke Over Protocol Mining project er new update niye chole aslam apnader majhe. To friends, Over Protocol ei project ta amra share korechhilam besh kichudin age. To ekhon shomoy hoye geche Over Protocol theke profit neyar. ইতিমধ্যে ওভার প্রোটোকল কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গিকোতে লিস্টেড হয়ে গেছে এবং তাদের ওভার প্রোটোকলের আমরা আগেই বলেছিলাম নিজস্ব টোকেন আসবে যেটা হচ্ছে ওভার টোকেন এবং আমরা এখন যে এইখানে পয়েন্টটা কালেক্ট করতেছি এই পয়েন্টের পরবর্তীতেই কিন্তু কনভার্ট করে এটাকে আমাদেরকে ওভার টোকেন দেয়া হবে তো फ्रेंड्स আজকে তাদের যে নতুন আপডেট এসেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি ভিডিওটা দেখবেন দেন আপনি সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পারবেন তো फ्रेंड्स চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো फ्रेंड्स আজকের আপডেটের আগে আমি কিছু কথা যেগুলো আপনাদের জানা প্রয়োজন যারা এখনো পর্যন্ত ওভার প্রোটোকল প্রজেক্টটাকে মিস করতেছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওভার প্রোটোকল অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংকটা পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে ইনকাম শুরু করে দিবেন তো এখানে ইনকাম শুরু করে দিবেন এই কথাটা কেন বলতেছি কারণ এখান থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণের একটা ইনকাম পাবেন কারণ ওভার প্রোটোকলের তাদের নিজস্ব ওয়ালেট আসতে যাচ্ছে গতকালকে তাদের এএমএস সেশন চলেছে ফেসবুকে এবং সেখান থেকে আমরা 2000 পয়েন্ট কালেক্ট করতে সক্ষম হয়েছি তো মোটামুটি যে তাদের প্রজেক্টটা একটা স্ট্রং প্রজেক্ট হতে যাচ্ছে তো আসলে আজকে আমরা কথা বলবো তাদের নিউ আপডেট সম্পর্কে তারা নতুন ওয়ালেট আনতে চলেছে এবং ওবিটি মানে ওপেন বেটা টেস্টনেট শুরু হবে 13 মার্চ তো 13 মার্চের পরে এখান থেকে আমরা কিভাবে কি করতে পারবো 13 মার্চের আগে আমাদের কি কি করণীয় আছে যেগুলো না করলে আমরা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো না সেই বিষয় বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো তো যারা ফার্স্ট অফ অল এখানে জয়েন হননি তারা জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক দিকে জয়েন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে টুডে ক্লাইম এখানে ক্লিক করে করে এখানে জাস্ট আপনারা হচ্ছে ডেইলি চেকিং আপনি এখানে ডেইলি চেকিং করবেন ডেইলি চেকিং এর জন্য আপনি এখানে সর্বোচ্চ 100 পর্যন্ত পয়েন্ট পাবেন এছাড়া আপনি এখানে দেখতে পারবেন এই যে 2 নম্বর সেকশন এখানে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ফ্রেন্ড কার্ডস অপশন তো এখানে মূলত ফ্রেন্ড কার্ডস অপশনটা হচ্ছে আপনি যাকে রেফার করবেন তার বিনিময়ে আপনি ফ্রেন্ডস কার্ড পাবেন যেটা আপনার এখানে হোম সেকশনে আসলে আপনি এখানে দেখতে পারবেন যেটার উপরে ক্লিক করে এটাকে আপনাকে কালেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে এখানে ডেইলি কুইজ আপনি যদি এই 2 নম্বর সেকশনে আসেন সর্বপ্রথম দিকে দেখতে পারবেন ডেইলি কুইজ এটার উপরে ক্লিক করবেন স্টার্ট টুডে কুইজ এখানে ক্লিক করবেন এরপর এখানে অ্যান্সার থাকবে তো এখান থেকে আপনি যদি সঠিক অ্যান্সারটা সাবমিট করতে পারেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু 100 পয়েন্ট এখান থেকে আপনি দিতে পারবেন এরপর এই যে 100 পয়েন্ট আপনি পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে এবং এখানে একটা জিনিস যেটা খুবই বোঝার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা অনেকে এটা এখনো বুঝতে পারতেছে না যে এই পয়েন্টটা আসলে মূলত কোথা থেকে আসতেছে আর এটা কেন আমাদেরকে ক্লাইম করতে বলা হচ্ছে তো এই ক্লাইমের উপরে ক্লিক করলে এখান থেকে আমরা ডেইলি কিছু না কিছু পয়েন্ট ক্লাইম করতে পারি মূলত এটা হচ্ছে আপনার স্টেকিং রিওয়ার্ড তো স্টেকিং রিওয়ার্ডটা কি স্টেকিং এর যদি কথা বলি সেক্ষেত্রে অনেকেই কিন্তু ভয় পেয়ে যায় কারণ আইস নেটওয়ার্ক স্টেকিং নিয়ে অনেক নাটক অনেক ঝামেলার সৃষ্টি করেছে তো আসলে এখানে ওই রকম কোনো ঝামেলার নেই এখানে মাঝখানে যে সেকশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন স্টার আইকন এখানে ক্লিক করলে আপনি এখানে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন স্টেকিং এর এখানে আপনার টোটাল ব্যালেন্সটা দেওয়া থাকবে নিচের দিকে আপনি দেখতে পারবেন আপনার কতটা পরিমাণের আপনি এখানে স্টেকিং করতে পারবেন এবং এখানে আপনি কিন্তু চাইলে সাথে সাথে আনস্টেক করে নেবেন তো এই স্টেক এবং আনস্টেক এর ব্যাপারেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আপনাকে 13 মার্চের আগে করে নিতে হবে কারণ 13 মার্চের পরে তাদের ওপিটি যে সেশনটা আছে সেটা চালু হবে তাদের ওপেন বেটা টেস্টনেট চালু হবে এবং ওপেন বেটা টেস্টনেট চালু হওয়ার পরেই কিন্তু এখানে খুব তাড়াতাড়ি আমরা এটা এক্সচেঞ্জে লিস্টেড হবে বিভিন্ন ধরনের এবং আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো তো দেখেন ফার্স্ট আপডেট হচ্ছে এখানে আপনি তাদের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আপনাকে 13 মার্চের আগে কালেক্ট করতে হবে আপনি সেটা 12 মার্চ করতে পারেন 11 মার্চ করতে পারেন এটা আপনার ডেইলি কালেক্ট করার দরকার নেই এটা কিন্তু আপনার স্টেকিং রিওয়ার্ড যেটা আপনার ব্যালেন্সের এখানে অ্যাড হতে থাকবে ঠিক আছে তো এটা আপনি 13 মার্চের আগে কালেক্ট করে নেবেন এবং এখানে আপনি কিন্তু যতটা পারেন আপনি স্টেক করতে পারেন এবং চাইলে আনস্টেকও করে নিতে পারেন এই বিষয়টা ক্লিয়ার আপনাকে 13 মার্চের আগে এটা কালেক্ট করে নিতে হবে
কারণ তাদেরই আপডেট 13 মার্চের আগে আপনাকে এখান থেকে স্টেকিং রিওয়ার্ডটা কালেক্ট করে নিতে হবে। এরপরে তাদের নতুন ওয়ালেট আসবে, সে সম্পর্কে তারা তাদের টুইটারে পোস্ট করে দিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে। এখানে তাদের একটা নিউ ওয়ালেট আসবে, ওভার ওয়ালেট, যেখানে তাদের টোকেনটা প্রোভাইড করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেম এরকম তাদের একটা ওভার ওয়ালেট আসবে। তো এই ওভার ওয়ালেটটা আসার পর সেখানে আমরা কি কি করতে পারবো, এই ওভার ওয়ালেটের মাধ্যমে আমরা তাদের ওভার টোকেনটাকে সোয়াপ করতে পারবো। যেমন একটা ওয়ালেটের মাধ্যমে আমরা যে কাজগুলো করে থাকি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে, সেই সমস্ত কাজ কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। শর্টকাটে আমি আপনাদেরকে বলতেছি। তো দেখেন আমাদের ওভার ওয়ালেট আসবে এবং এখানে স্টেকিং পয়েন্টটা আমাদেরকে কালেক্ট করে নিতে হবে 13 মার্চের আগে। এছাড়া আমাদের করণীয় কি আছে, তো এখানে যাদের ব্যালেন্স 30,000-এর উপরে, মানে এটা কিন্তু ওভার প্রোটোকলের নিজস্ব আপডেট, তো তারা বলেছে যাদের 30,000-এর আপ আছে ব্যালেন্স, তারা কিন্তু এখান থেকে যে ওভার প্রোটোকলের যে ওভার টোকেন আছে, ওভার টোকেনটা টেস্টনেট টোকেন, সেটা কিন্তু পাবে। যাদের 30,000-এর কম আছে, 30K-এর কম, তারা এখান থেকে পাবে না এরকমটা বলেছে, কিন্তু এমনও হতে পারে পেতেও পারে টেস্টনেট টোকেন, যেটা আপনি স্টেকিং করতে পারবেন। স্টেকিং এর মাধ্যমে এখান থেকে আপনি আপনার পয়েন্ট আরো বেশি বৃদ্ধি করতে পারবেন, যার ফলে আপনি কি করবেন, পয়েন্ট বেশি হবে, পয়েন্ট বেশি হওয়ার ফলে আপনি বেশি ওভার টোকেন পাবেন কনভার্ট করার পরে। তো সেক্ষেত্রে এখানে তাদের আপডেট 30K-এর উপরে যাদের টোকেন থাকবে তারাই শুধুমাত্র তাদের টেস্টনেট যে কয়েনটা আছে সেটা পাবে, ওভার টোকেন, ঠিক আছে। তো এখন এখানে আপনার করণীয় কি আছে, তো যাদের টোকেন বেশি আছে তারা তো করতে পারবেন, আর যাদের কম আছে তারা এখানে রেগুলার চেকিং করতে থাকেন। এখানে কুইজ অপশনে কুইজটা চালু করবেন এবং যদি পারেন রেফার করবেন, ফ্রেন্ডস কার্ড আপনি কালেক্ট করে নেবেন। তো এখনো পর্যন্ত তারা কিন্তু তাদের যে টোটাল সাপ্লাই এগুলো এক্সপ্লেন করেনি, এগুলো আমাদেরকে বলেনি এখনো পর্যন্ত। আমরা এই সব বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি, কিন্তু তারা মেইননেট লঞ্চ করবে এবং তাদের কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গিকুতে যে তাদের ওভার প্রোটোকল যেটা লিস্টেড হয়েছে, এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে, এবং এটা খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জে লিস্টেড হবে এবং এখান থেকে আমরা 100% প্রফিটটা জেনারেট করতে পারবো। তো ফ্রেন্ডস, এছাড়াও তাদের টুইটারে আসলে কিন্তু আমরা অনেক ধরনের আপডেট যেগুলো দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপে তাদের ওভার প্রোটোকল যে লিস্টেড হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, ওভার টোকেন। এছাড়াও নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে, তারপর তাদের সার্ভে কমপ্লিট করতে বলা হয়েছিল যেটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, এবং খুব তাড়াতাড়ি যে তাদের টেস্টনেটে ওবিটি সেশনটা আছে, ওপেন বেটা টেস্টনেট, সেই টেস্টনেটের যে সেশন সেখানে কিভাবে কালেক্ট করবেন পয়েন্ট, কিভাবে স্টেকিং করবেন, সেটা বিস্তারিত নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো। আসলে মূলত আজকের এই ভিডিওটা করার কারণ হয়েছে তাদের ওভার প্রোটোকলের যে ওভার ওয়ালেট আসবে এই বিষয়ে আপনাদেরকে জানানো। তো আসলে অনেকেই কিন্তু জানেন না বিষয়টা এবং অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে ভাই আমরা কিন্তু এই আমরা যে এই পয়েন্টটা কালেক্ট করতেছি এটা কি আমরা কনভার্ট করতে পারবো বা কিভাবে করব। আসলে এই পয়েন্টটা আমরা কনভার্ট তখনই করতে পারবো যখন তারা এটাকে তাদের ওভার প্রোটোকল যে ওভার ওয়ালেট নিয়ে আসবে, ওভার ওয়ালেট আসার পর সেখানেই কিন্তু আমরা এটা পরবর্তীতে এটাকে কনভার্ট করে ওভার প্রোটোকলের যে ওভার টোকেন আছে সেটাতে রূপান্তর করতে পারবো এবং সেটার থেকেই আমরা কিন্তু বাই সেল করে প্রফিটটা নিতে পারবো, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি। তারা বলেছিল যে সেশন 2 মানে কোয়ার্টার 2-তে এটা লিস্টেড হবে, তো সেই সম্পর্কে অনেক আগেই বলেছিল এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করে যাচ্ছে। 13 মার্চের আগে তারা স্টেকিং রিওয়ার্ড যেটা আছে সেটা ক্লাইম করতে বলা হয়েছে, এবং কি 13 মার্চের পর তারা ওপেন বেটা টেস্টনেট চালু করবে এবং টেস্টনেটের পরবর্তীতেই কিন্তু এটা লিস্টেড হয়ে যাবে এবং এখান থেকে আমরা প্রফিটটা নিতে পারবো। তো যারা এখনো পর্যন্ত এখানে জয়েন হতে পারেননি, মিস করতেছেন প্রজেক্টটাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রসেসটা বুঝে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ শুরু করে দিবেন, দেন ইনশাআল্লাহ এখান থেকে আপনি 100% ফ্রিতে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা, এখানেই শেষ, আল্লাহ হাফেজ।